নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা চিংড়ি মাছ দিয়ে লাল শাক। এই চিংড়ি মাছ দিয়ে লাল শাক রেসিপিটা আমি কিভাবে বানাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক। এখানে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরমে বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে একটা ছোট সাইজের বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি, এই বেগুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে ফোড়ন দেব কালো জিরে। কালো জিরেটা হাতে একটু ডলে নিয়ে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চারপাশটা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো 5-6 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, এই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু ভেজে নেব। এরকমভাবে লাল শাক বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খেতে পারো, খুবই অপূর্ব লাগে। রসুনটা বেশি ভাজবো না, এরকম হালকা একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পালং শাক। এখানে 500 মতো পালং শাক আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। পালং শাক কুচিটা দিয়ে দিচ্ছি। একেবারে সিম্পল রেসিপি, তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য চিনি আর স্বাদ অনুসারে লবণ। ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখো শাকটা নরম হয়ে গেছে ঢাকা দেওয়ার সাথে সাথে। এবার এই শাক থেকে যে জল বেরিয়েছে সেই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। যদি এক্সট্রা জল দাও তাহলে যে লাল শাকের লাল ভাবটা চলে যায়। আর লাল শাকে আমি কখনোই হলুদের ব্যবহার করি না, হলুদের ব্যবহার করলে লাল শাকের লাল ভাবটা কেটে যায়। এই জলেই শাকটাও সেদ্ধ হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা। ভেজে রাখা বেগুনটাও মিশিয়ে নিচ্ছি। এই শাকটা খেতে আমার এত ভালো লাগে, তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব অপূর্ব টেস্ট লাগে। শাকের মধ্যে
আরো দুটো কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পরিমাণ বুঝেই দেবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই শাকটা খুব ঝটপট করে রান্না হয়ে যায়। দেখো প্রায় হয়ে এসেছে, আর সামান্য অল্প একটু জল রয়েছে, সেই জলটুকু টেনে নিলেই হয়ে যাবে। আজকের মতো ঝটফটভাবে বানিয়ে নেওয়া লাল শাক চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা কমপ্লিট। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো এইটুকু। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।